আপনারা জানেন গত 26/6/2019 খ্রিস্টাব্দ তারিখ সরকারি কলেজের মেইন গেটের পূর্ব দিকে রাস্তার উপরে ক্যালিক্স একাডেমির গেটের সামনে আমার ছেলে মোহাম্মদ শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ এ বিষয়ে কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয় এবং সাংবাদিক ভাইদের সহযোগিতায় এ পর্যন্ত 14 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ভারাক্রান্ত মনে এ হত্যাকাণ্ডের নেপথ্যের প্রধান কারিগর এবং হত্যাকাণ্ডের মূল হোতা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। কীভাবে সেটা বলছি। এক, নয়নের সাথে মিন্নির বিয়ের ঘটনা সে ও তার পরিবার সুকৌশলে গোপন করে গেছে। দুই, বিবাহ বলবৎ থাকা অবস্থায় শরিয়া বহির্ভূতভাবে মিন্নি আমার ছেলে রিফাতকে বিয়ে করেছে। তিন, রিফাতের সাথে বিয়ের পরেও মিন্নি নয়নের বাসায় যাওয়া আসা করে এবং নিয়মিতভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করে। ইতিমধ্যে নয়ন মণ্ডলের মা একাধিক সংবাদ মাধ্যমকে এ বিষয়ে সহ আরও অনেক তথ্য দিয়ে সাক্ষাৎকার প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় মিন্নি ঘটনার আগের দিন 25/6/2019 তারিখ সকাল আনুমানিক 9 ঘটিকায় এবং সন্ধ্যায় নয়নের বাসায় যায় বলে আমি জানতে পেরেছি। পাঁচ, মিন্নি অত্যন্ত দিনে রিফাতকে ছাড়া কলেজে গেলেও ঘটনার দিন রিফাতকে কলেজে ডেকে নিয়ে গেছে। রিফাত ঘটনার পূর্ব মুহূর্তে মোটরসাইকেল করে কলেজ থেকে মিন্নিকে নিয়ে আসার জন্য গেলে মিন্নি মোটরসাইকেল পর্যন্ত আসলেও চক্রান্তকারীদের উপস্থিত না দেখে কালক্ষেপণের জন্য পুনরায় কলেজের দিকে ফিরে যাচ্ছিল এবং রিফাত মিন্নিকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, যা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা অবগত আছেন। মিডিয়ায় প্রকাশিত নতুন ভিডিও ফুটেজ দেখলাম মনে, প্রথমে যখন আমার প্রিয় ছেলেকে রিফাত ফরাজি, রিশান ফরাজি ও অন্যান্যরা জাপ্তি ধরে মারপিট করতে করতে পূর্ব দিকে নিয়ে যায়, তখন মিন্নি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে পেছনে পেছনে হাঁটতেছিল, যা একজন স্ত্রীর ক্ষেত্রে কোনোভাবেই স্বাভাবিক আচরণ প্রত্যাশিত ছিল না। এছাড়া মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় স্বামীকে কোপানোর সময় মিন্নি আসামিকে জাপ্তি ধরেছে, কিন্তু আসামি নয়নসহ অন্যান্য আসামিদের কেউই একটি বারের জন্য মিন্নির উপর চড়াও হয়নি এবং কোনোভাবেই মিন্নি আক্রান্ত হয়নি। নয়ন যখন তার স্বামী রিফাত আহত এবং রক্তাক্ত অবস্থায় একা একা রিক্সাযোগে হাসপাতালে যাচ্ছিল, তখন মিন্নি তার ব্যাগ ও স্যান্ডেল গোছানোর কাজেই বেশি ব্যস্ত ছিল এবং আসামিদের একজন রাস্তা থেকে ব্যাগ তুলে মিন্নির হাতে দিছিল। তাছাড়া আমার প্রিয় ছেলে রিফাত শরীফকে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মিন্নি রিফাতের সাথে বরিশাল যায়নি। আমার প্রশ্ন, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক সংবাদ ভিডিও প্রকাশিত হয়েছে, আপনারাও অবগত আছেন, তাহলে কেন এখন পর্যন্ত মিন্নিকে মিডিয়ায় একাধিক সংবাদ ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা অবগত আছেন তাহলে পুলিশ কেন এখন পর্যন্ত মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করছে না? আমি উল্লেখিত পরিস্থিতিতে বিশ্বাস করি, পুলিশ মিন্নিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সত্যতা তথা প্রকৃত রহস্য বেরিয়ে আসবে আমার দাবি। অবস্থায় আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের সকলের কাছে আমার আকুল আহুতি, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা, মূল কারিগর তথা প্রধান আসামি মিন্নিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন করে তাকে আদালতে প্রেরণের মাধ্যমে কঠিন শাস্তি প্রদান করা হোক, যাতে করে আর কোনো রিফাত শরীফের বাবা মায়ের কোল খালি না হয় এবং সর্বস্বান্ত হয় এভাবে আপনাদের সামনে আসতে না হয়।